বাংলাদেশের অর্থনীতিতে গত এক যুগের মধ্যে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ ঘটনা বলা যায় মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস বা MFS চালু হওয়া। এর ফলে আর্থিক অন্তর্ভুক্তি বেড়েছে। এই সর্বশেষ হিসেবে দেখা গেছে যে প্রায় 22 কোটি MFS অ্যাকাউন্ট রয়েছে বাংলাদেশে, এবং শহরের চেয়ে গ্রামের মানুষের অংশগ্রহণ এতে আরও বেশি। তার মানে হচ্ছে যে আর্থিক অন্তর্ভুক্তিতে একটা বৈপ্লবিক পরিবর্তন নিয়ে এসেছে MFS কার্ড। একই সঙ্গে রিসেন্টলি বেশ কিছু চ্যালেঞ্জও সামনে এসেছে। তো বাংলাদেশের MFS খাতের সার্বিক পরিস্থিতি, চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আমরা আজকে কথা বলবো। আমাদের সঙ্গে আছেন খন্দকার সাখাওয়াত আলী, বিশিষ্ট সমাজতাত্ত্বিক ও অর্থনীতি বিশ্লেষক। তার কাছ থেকে আমরা জানার চেষ্টা করব কীভাবে বাংলাদেশে MFS খাতের বিকাশটা হলো এবং MFS খাত সামনে কী চ্যালেঞ্জগুলো অপেক্ষা করছে। আমরা এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে পারলে আমরা আমাদের MFS খাতকে কোন জায়গায় নিয়ে যেতে পারব। ডিজিটাল খাতে সবচেয়ে বড় সাফল্য যদি হিসেব করি, তবে MFS খাতটি হচ্ছে সাধারণ মানুষের হাতে সবচেয়ে বড় সাফল্য দেশকে আমরা উপহার দিতে পেরেছি। MFS খাতের সঙ্গে তিনটি সম্পর্ক যুক্ত, একটি হচ্ছে প্রযুক্তি, আরেকটি হচ্ছে ব্যাংকিং খাত, আরেকটি হচ্ছে রেগুলেশন। এবং এর সঙ্গে যুক্ত হয়েছে বিশেষত সেটা হচ্ছে ডিস্ট্রিবিউশন চ্যানেলটা। এটা একটা সমন্বিত কাজ। তো বাংলাদেশ ব্যাংক রেগুলেশনের কাজটি করেছে, ব্যাংকগুলোকে লাইসেন্স দেওয়া হয়েছে, এবং আমাদের দেশে রেগুলেশনের শুরুতে একটা সঠিক সিদ্ধান্ত নেওয়া গিয়েছিল, সেটি হচ্ছে যে বাংলাদেশের MFS হবে ব্যাংকলেড মডেল। পৃথিবীতে দু ধরনের মডেল আমরা দেখি, একটা হচ্ছে টেলকোলেট, অর্থাৎ মোবাইল টেলিফোন কোম্পানিগুলো এই সেবা দিয়ে থাকে, সেটা কেনিয়াতে এমপেসা যার বড় উদাহরণ। কিন্তু বাংলাদেশ আমাদের আর্থিক আইনের সঙ্গে সঙ্গতি রেখে ব্যাংকলেড মডেলটাকেই প্রাধান্য দিয়ে রেগুলেশন তৈরি করে। প্রথম যে রেগুলেটরি রিজিম, সেটা গাইডলাইন হিসেবে ছিল 2011 সালে, সেখানে তিনটা মডেল তৈরি হয়। এবং প্রথম যে গাইডলাইন দেয় 2011 সালে, সেখানে দুটো আপনার সম্ভাবনা, মডেলের সম্ভাবনা রাখা হয়েছিল। একটা হচ্ছে 100% ব্যাংকের মডেল, আরেকটা হচ্ছে ব্যাংক সাবসিডিয়ারি। এই খাতের এতখানি বিকাশের পেছনে আরেকটি জিনিস খুব কাজ করেছে, সেটা হচ্ছে প্রাকৃতিক চ্যালেঞ্জ। করোনাকালীন সময় আপনি দেখবেন, করোনাকালীন আগে এবং করোনাকালীন পরে এই ডিজিটাল লেনদেনের একটা উল্লম্ফন ঘটেছে, একটা বড় ধরনের বিকাশ ঘটেছে। করোনা অ্যাডাপটিবিলিটি মানে এর ব্যবহারকে প্রসারিত করেছে। আমাদের আগে যেটি হয়েছিল, খুব শুরুটা কিন্তু খুব শক্তভাবে হয়েছিল যে এমনোকে কেন আমরা নেব না, তার কিন্তু তিনটি কারণ ছিল। মানে এমনোর প্রতি কোনো বিমাতা সুলভ আচরণ থেকে এমনোকে নেওয়া হয়নি তা না। আমাদের যে আর্থিক আইন তার সঙ্গে সঙ্গতি রেখেই কিন্তু রেগুলেটরি পার্সপেক্টিভটা নেওয়া হয়েছিল। একটা হচ্ছে এমনোকে যদি আমরা দেই, তাহলে যেটা হবে যে পাইপলাইন ভার্সেস কন্টেন্ট, অর্থাৎ আমি সড়কের রাস্তা তৈরি করেছি এবং সেই সড়কে আবার যে আমি বাস চালু করছি একই মালে, সুতরাং সেখানে কম্পিটিশনটা থাকে না, সেখানে অলিগের তৈরি হওয়ার সুযোগ থাকে, সুতরাং সে কারণে আমি তাকে দিচ্ছি না। দ্বিতীয় হচ্ছে অন্য যারা এই নেটওয়ার্কটা ব্যবহার করবে, সে যেহেতু এই প্রতিযোগিতার মধ্যে থাকবে, অন্যকে টেকনিক্যালি সে পিছিয়ে ফেলে দেওয়ার সুযোগটা তার হাতে থাকবে, সুইচটা তার হাতে থাকবে, সুতরাং সেটাও প্রতিযোগিতার ক্ষেত্রে অসমতা তৈরি করতে পারে। আর থার্ড হচ্ছে যে আমাদের মুদ্রানীতিতে আমাদের এই পুরো লেনদেনের ট্রান্সপারেন্সিটা থাকাটা জরুরি, সেই ক্ষেত্রে আমরা আপোষ করতে চাই না। সো এই তিনটা কারণে কিন্তু এমএনওকে দেওয়া হয়নি। এই পরিপ্রেক্ষিতে যদি আমরা দেখি যে আমরা যখন পরবর্তী রেগুলেশনগুলো দেখলাম, সেই রেগুলেশনে যেটা হচ্ছে, কারো দিকে চেয়ে রেগুলেশন তৈরি করা হচ্ছে, গ্রাহক আইন এবং দেশের বাজার প্রতিযোগিতা এগুলোকে যেন আমরা আমাদের নজরে রাখছে না। এখানে এটাকেই আমি বলছি যে রেগুলেশনের ক্ষেত্রে থার্ড জেনারেশনে এসে এই আপোষটা আমরা দেখলাম। এটা দুটো উদাহরণ আমি দিতে পারি। একটা সময় দেখবেন
যে নগদের যে ট্রানজ্যাকশনের যে লিমিটটা সেটা অনেক বড় ছিল বাংলাদেশ ব্যাংকের আওতায় আসার আগে। এখনই অবশ্য এটা করা হয়েছে। তো সেই জায়গাটা একটা দীর্ঘ সময় বাজারে অসমতা ছিল, দুই রকম ইয়ে ছিল, যারা প্রথম শুরু করেছিল মার্কেট শেয়ার তাদের বেশি। এখানে প্রতিযোগিতার প্রশ্নটাও যুক্ত, অনেকে এটাকে মূল্য করে, কিন্তু আমরা যদি বিষয়টাকে খুবই পরিষ্কারভাবে দেখি সেটা হচ্ছে গ্রাহকের আয়না থেকে, গ্রাহক তার বিবেচনা থেকেই তো ব্যবহার করে। রকেট তার একটা নির্দিষ্ট বাজার সবসময় ধরে রেখেছে, বিকাশের মার্কেট আগের তুলনায় কমেছে। তো এই জায়গাতে যেটা আমার বড় আলোচনা যে এখানে যারা ভালো করেছে বাজারের চাহিদা অনুযায়ী এরকম আরও তিনটা থেকে চারটা মানে MFS হতে পারে, কিন্তু এর জন্য তিনটি বা চারটি সূচককে আমি সামনে রাখতে চাই। একটা হচ্ছে ভালো ইনভেস্টমেন্ট, কারণ ভালো ইনভেস্টমেন্ট না হলে কমপ্লায়েন্সের ওই চাপটা ওই প্রতিষ্ঠানের ভেতরে থাকে না। ইনক্লুসিভ ফাইন্যান্সিংয়ের প্রথম প্রজন্ম হচ্ছে মাইক্রোফাইন্যান্স। এই মাইক্রোফাইন্যান্সই কিন্তু অবকাঠামো তৈরি করেছে, এবং বর্তমান সরকারের যে প্রধান উনি কিন্তু এই অবকাঠামো তৈরি এবং বর্তমান সরকার কিন্তু এই অবকাঠামো তৈরির কৃতিত্ব দাবিদার, এবং সেটাই আমরা জানি এবং সেটাকে আমরা সমর্থন করি। সেটা কি? সেটা হচ্ছে গ্রামীণ ফোন। আপনি গ্রামীণ ব্যাংকের ওনারশিপ আছে ওইখানে, এখানে কিন্তু মাইক্রোফাইন্যান্সের ওই যে ক্রেডিবিলিটি, ওই যে সুনামটা, তার পথ ধরেই কিন্তু আপনার গ্রামীণ ফোন আসে ইনক্লুসিভিটির জায়গা থেকে, যোগাযোগ ব্যবস্থার। এটা কেন এসেছিল? যে প্রবাসী শ্রমিকরা এবং দেশের ভেতরে যারা মাইগ্রেন্ট লেবার তারা যেন তাদের পরিবারের সঙ্গে সংযোগটা করতে পারে। এই ছোট্ট স্বপ্ন থেকেই কিন্তু তৎকালীন সরকার গ্রামীণ ফোনকে লাইসেন্স দিয়েছে। এবং সেখানেও দেখবেন যে টেলিনর, যে ভালো ইনভেস্টমেন্ট, ভালো প্রযুক্তি, এই খাতটাকে কত সাহায্য করেছিল আপনার করে দিতে। এবং এই টেকনোলজির সহযোগিতা, এই সড়কের উপর নির্ভর করে কিন্তু MFS আপনার ইনক্লুসিভ ফাইন্যান্সিংয়ের দ্বিতীয় প্রজন্ম হিসেবে আসলো। এবং সেখানেও দেখবেন ব্র্যাক ব্যাংকও কিন্তু মাইক্রোফাইন্যান্সের ভিত্তিতেই কিন্তু এই ব্র্যাক ব্যাংক হয়েছে, যেটা SME ব্যাংক হিসেবে তারা ব্র্যান্ড করে। তার মানে হচ্ছে যে আমাদের একটা মানে ফাইন্যান্সিং সেক্টরে আনব্যাঙ্ক পিপুলকে ব্যাংকের আওতায় আনার একটা সামাজিক মডেল দেশের ভেতর এবং দেশের বাইরের জন্য আমরা তৈরি করছি। এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, এবং সেখানে বাংলাদেশ ব্যাংকের কথা আগেও বলেছি, সরকারের সদিচ্ছার কথাও বলেছি, উদ্যোক্তাদের বিনিয়োগের ব্যাপারটাও বলেছি, এবং উদ্যোক্তাদের ক্রিয়েটিভিটির কথাটাও আমাদের মনে রাখতে হবে। কিন্তু তার বাইরে আরও দুটো মানুষকে আমরা কখনো উল্লেখ করি না, গ্রুপকে আমরা উল্লেখ করি না। গ্রামীণ ফোন ভালো করার পেছনে সাধারণ মানুষের ইনভেস্টমেন্ট ছিল, কারণ একটা সেবা আপনি যখন নিতে চান তখন কিন্তু এই সেবা নেওয়ার জন্য আপনার একটা যন্ত্র লাগে। সেই যন্ত্রটা ইনভেস্ট করেছিল কারা? সেটা হচ্ছে গ্রাহকরা। প্রত্যেকটা গ্রামের মানুষ $20 করে একটা ফোন কিন্তু ব্যবহার করে। ঠিক একই ক্ষেত্রে আপনি দেখেন MFS ইন্ডাস্ট্রিতে এজেন্ট এবং ডিস্ট্রিবিউটররা কিন্তু আরেকটা শক্তি, যারা কিন্তু এই যে হিউম্যান ATN-এর মতন এই পুরো সেবাটা গ্রামীণ খাতে নিয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা শহরে যে কার্ড, প্লাস্টিক কার্ড ব্যবহার করি, সেই প্লাস্টিক কার্ডটাই কিন্তু অন্যভাবে সার্ভিস হিসাবে আমাদের হিউম্যান ATN হিসাবে কাজ করছে এজেন্ট, ক্যাশ ইন ক্যাশ আউটের ক্ষেত্রে। সো এটা একটা হাইটেক এবং লো টেকের একটা অসাধারণ সমন্বয় আমাদের এই ইনোভেশনের মধ্য দিয়ে হয়েছে। এবং দেখেন এর মধ্যে রেগুলেশন, প্রযুক্তি সব কিছু কিন্তু আছে, এই জিনিসটাকে আপোষ করা যাবে না, এ কারণে যাবে না। আপনি দেখবেন যে মাইক্রোফাইন্যান্সের ক্ষেত্রে অনেক ক্রিটিক আছে, কিন্তু তারপরেও মূলধারার মাইক্রোফাইন্যান্স কিন্তু দেশের অর্থনীতিতে বড় ধরনের অবদান রেখে যাচ্ছে, MFSও কিন্তু তাই। এবং MFS খাত আপনি প্রত্যেকটা মানে লেনদেনের মধ্য দিয়ে আপনি কিন্তু ভ্যাট, সরকারকে ভ্যাট দিচ্ছেন এবং ট্যাক্স দিচ্ছেন, এবং এই অপারেটররা, MFS অপারেটররা সেটাকে কালেক্ট করে কিন্তু সরকারের তোষাগারে দিচ্ছে। সো এটা কিন্তু গুড প্র্যাকটিসের দিক থেকেও আমাদের অনেক কিছু বলবার আছে। যেটা এখন নতুন সম্ভাবনা এবং চ্যালেঞ্জ, যে MFI
এই ধরনের ইন্ডাস্ট্রির পেছনের রান্নাঘর হিসেবে কাজ করেছে, তারা কিন্তু এখনও আপনার এই ডিজিটাইজেশনের সুবিধা পাচ্ছে না। এটা কিন্তু চেষ্টা করা হচ্ছে। এমএফএস এর পরে আরেকটা ইনোভেশন কিন্তু রেগুলেটর হিসেবে বাংলাদেশ ব্যাংক আমাদের মাইক্রো ম্যাক্রোর মাঝখানে যে মেজর ইকোনমি তার জন্য তৈরি করেছে অ্যাজ এ প্রোডাক্ট, সেটা হচ্ছে এজেন্ট ব্যাংকিং। সো আজকে আপনি যদি গ্রামীণ সমাজে যান তাহলে একটা আর্থিক কাঠামো, অবকাঠামো আপনি দেখতে পাবেন। সেখানে এমএফআইকে পাবেন, যারা মাইক্রো ফাইন্যান্স একদম ক্ষুদ্র ঋণের জন্য কাজ করছে। আপনি টাকা আদান প্রদান ব্যবসার গতিশীলতার জন্য এমএফএস কাজ করছে, এবং এসএমই জন্য কাজ করছে আমাদের কে এজেন্ট ব্যাংক। আমি মনে করি এটা দায় এড়ানোর অভিযোগ, কারণ রেগুলেটরি পার্সপেক্টিভ থেকে বিএফআই প্রত্যেকটা লেনদেন আইডেন্টিফাই করে করার সুযোগ আছে, আর ডিজিটাল স্পেসে পার্টিকুলারলি সেই সুযোগটা অনেক বেশি। অর্থাৎ ডিজিটাল স্পেসে কেউ যদি কোনো অন্য ধরনের লেনদেন করে সেটির ফুটপ্রিন্ট কিন্তু থেকে যায়, এবং ব্যাংকগুলোকে যেরকম আপনার মানি লন্ডারিং এবং টেরোরিস্ট ফাইন্যান্সিংয়ের জন্য সার্ভেলেন্সে রাখে বাংলাদেশ ব্যাংক, একইভাবে কিন্তু আমাদের এমএফএসকেও রাখা হচ্ছে। আমি এটাকে বলবো অন্য ডাইমেনশন থেকে, প্রবাসী আয়ের যারা টাকা পাঠান তারা বৈধ পথে পাঠাতে পারে মিডল ইস্ট থেকে, বিশেষত আকামা যেটা থাকে উল্লেখ থাকে সেটাই কেবল ব্যাংকের মাধ্যমে টাকা পাঠানো যায়। যেমন ধরেন আমি সৌদি আরবে কাজ করছি, আমি 3000 রিয়াল বৈধভাবে আয় করি, আমার সঙ্গে আমার যে প্রতিষ্ঠান তার কন্ট্যাক্ট আমি 3000 রিয়াল পাবো, কিন্তু আমি মানুষটা পরিশ্রমী, সো আমি আরও 2-5 ঘন্টা পরিশ্রম করি যা থেকে আরও 2000 রিয়াল আমি আয় করি। এখন ওই 2000 রিয়াল কিন্তু আমি পাঠাতে পারি না বৈধ পথে, সেটাই কিন্তু ওই হুন্ডির পথে আসছে, এটা একটা কারণ। আরেকটি কারণ হচ্ছে যাদের কাছে ক্যাশ টাকা আছে এবং যারা টাকাটা বাইরে পাঠাতে চায় তারা তো এই টুলসটাকে কাজে লাগাবে, সুতরাং টুলসটা সেখানে অপরাধী না যারা টাকাটা পাঠাচ্ছে তারা অপরাধী, অর্থাৎ অপদর্শিত কালো টাকা যাদের হাতে আছে তারা হচ্ছে অপরাধী, এবং তারা যদি এই টুলসটা ব্যবহার করে, এমএফএস কিন্তু একটা ইনক্লুসিভ ফাইন্যান্সিং টুলস, সো এটা কিন্তু কেন হচ্ছে আনব্যাংক পিপলদের জন্য, যাদের কাছে টাকা কম, যাদের আয় রোজগার কম, সো তাদেরকে আমরা দেখাচ্ছি দেশের ব্যাংকিং খাতের এই অব্যবস্থাপনা এবং সামষ্টিক অর্থনীতির যে অব্যবস্থাপনা তার প্রতিপক্ষ হিসাবে। সবাইকে বলবো যে মনোযোগটা আমরা কি ভিন্ন জায়গায় দিচ্ছি কি না, আসল জায়গা না যে সেটি একটু পুনর্বিবেচনা করা দরকার। এটা সুনামহানি না, এটা সত্যিকার অর্থে যে কোনো আর্থিক ব্যবস্থাপনায় সব জায়গায় থাকবে। যখন আপনার এমএফএস ছিল না তখন কি এগুলো ছিল না? তখন এগুলো ছিল। সুতরাং অপরাধীরা সবসময় নতুন ধরনের চ্যানেল খুঁজবে অপরাধ তৈরি করার জন্য, সুতরাং এটাকে তারা একটা নতুন চ্যানেল হিসেবে ব্যবহার করছে, এবং এটাকে আমাদের পার্শ্ববর্তী দেশে হচ্ছে না, আইন শৃঙ্খলা বাহিনীকে অনবরত কিন্তু R&D করে বের করতে হবে, এবং অনেক ক্ষেত্রে তারা পাচ্ছে। এবং এক্ষেত্রে আরেকটি জিনিস বলা দরকার, কারণ হচ্ছে বাংলাদেশ ব্যাংকে সন্দেহজনক কোনো এজেন্ট হলে, সন্দেহজনক কোনো লেনদেন হলে, সন্দেহজনক কোনো ডিস্ট্রিবিউটর হলে, এদের তো এজেন্টের মাধ্যমে বা ডিস্ট্রিবিউটরের মাধ্যমে এগুলো হওয়ার সম্ভাবনা থাকে, এগুলো কিন্তু রিপোর্ট করতে হয় বাংলাদেশ ব্যাংকে, এবং যেগুলো আমরা পাই সেগুলো কিন্তু অধিকাংশ ক্ষেত্রে এই রিপোর্টের ভিত্তিতে। সেখানে বাংলাদেশ ব্যাংকও কিন্তু এই খাতের সঙ্গে সংশ্লিষ্ট ভালো অংশের সহযোগিতা পাচ্ছে। সো আমাদের এই এই জিনিসগুলো, এই অপরাধগুলো যদি আমাদের করতে হয়, অ্যাড্রেস করতে হয়, তাহলে এই ইকোসিস্টেমের সঙ্গে যারা আছে তাদের একটা কোলাবোরেশন খুব দরকার। তো এই খাতে আমি মনে করি সামনের দিনে আরও অনেক বড় বড় ঝুঁকি আসবে। এই ঝুঁকির জন্য খাতটাকে অপরাধী বানানো ঠিক হবে না, কারণ এই খাত থেকে সাধারণ মানুষ সেবা পাচ্ছে, অর্থনীতি লাভবান হচ্ছে। গত 12 বছর ধরে এক্ষেত্রে কাজ করি, আমি যেটা গবেষক হিসেবে দেখেছি যে যখন আমি লিড কোশ্চেন হিসেবে ওদের সামনে দেই ওরা নিজেরা তোলে না, যখন আমরা ওদের কোশ্চেনটা দেই তখন তারা এ বিষয়ে এঙ্গেজ হয়, লিড কোশ্চেন। সো এখানে যেটা হলো, এমএফএস আসার আগে কী ছিল আমাদের দেশে? টাকা হস্তান্তরের মানি অর্ডারের এই দ্রুততাটা ছিল না,
তারপরে কি ছিল, এই বাস কোম্পানিগুলো ইনফর্মালি টাকা ইয়ে করতো, অর্থাৎ কুরিয়ার সার্ভিসের মতো টাকা হতো আত্মীয় স্বজনের মাধ্যমে, নিজের মাধ্যমে। সুতরাং সাধারণ মানুষ তার অভিজ্ঞতার জায়গা থেকে এটাকে খুব বেশি টাকা মনে করে না। এই ইন্ডাস্ট্রিতে যারা বড় হচ্ছে, কারণ বিনিয়োগটা বাড়াতে হচ্ছে বেশি, এই জায়গাটা আমি যেটা মনে করি সেটি হচ্ছে তিনটি সূচককে কাজে লাগিয়ে আপনার এই কস্টিংটা দেখতে হবে। আমাদের একটা বড় অংশ চলে যায় খরচে, সেটা হচ্ছে এজেন্ট এবং ডিস্ট্রিবিউটর। এজেন্ট ডিস্ট্রিবিউটরকে যদি আমরা বন্ধ করে দিতে পারি, 10 বছর আগে আপনার ফ্ল্যাক্সি লোডের যে কালচার, সেই কালচার কিন্তু আজকে আর নাই। MFS এর মাধ্যমে, সেটা নগদ বলেন বিকাশের মাধ্যমে বলেন, করছেন। অর্থাৎ একটা হোল ইন্ডাস্ট্রি কিন্তু অটোমেশনের মধ্যে দিয়ে চলে গেছে উইদাউট কস্ট। আমরা হিসাব করি না, শুধু ক্যাশ আউটের জন্য কিন্তু এই ইন্ডাস্ট্রি পয়সা নেয়, ক্যাশ ইনের জন্যও নেয় না, অন্য কোনো সেবার জন্যই নেয়। এটা আমাদের জাতীয় তথ্যের ভিত্তিতেই আসছে। আপনি BBS এর তথ্য দিয়ে বলছিলেন যে 61% পুরুষ আর 35.4% হচ্ছে সেখানে নারী। আমি যেহেতু এই সেক্টরে কাজ করি, যারা এটার সবচেয়ে বড় তাদের সঙ্গে আলাপ করে তথ্যের ভিত্তিতে আমি দেখছি এখানে আরেকটু ন্যারো। সেখানে হচ্ছে কি, বিকাশের তথ্য অনুযায়ী তাদের কাস্টমার প্রোফাইল অনুযায়ী কি, একটা হচ্ছে 57% পুরুষ, 43% নারী। আপনি এটার কমানোর জন্য যে দুটো পথ্য দরকার সেটা হচ্ছে, আপনার একটা হচ্ছে যে তাকে টেলিফোনটা থাকতে হবে। আমাদের পুরুষতান্ত্রিক সমাজে এখনও কিন্তু এই ধরনের প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে পুরুষরাই প্রাধান্য পায়, তো সেই ক্ষেত্রে এটা একটা বড় আমি সামাজিক বাধা হিসাবে দেখি। থাকলেও এটা ব্যবহার করার যে দক্ষতা সেই জায়গায়ও শিক্ষাটা দরকার, অর্থাৎ ডিজিটাল লিটারেসিটা দরকার, ফিনান্সিয়াল লিটারেসিটা দরকার, ওই কনফিডেন্সের অভাবটা আছে। সরকার এখানে কিন্তু একটা ভালো সিদ্ধান্ত নিয়েছে, সেটা কি, আমাদের সামাজিক সুরক্ষা খাতের যে ক্যাশ ট্রান্সফার এগুলো অধিকাংশ ক্ষেত্রেই নারী সদস্যকে প্রাধান্য দেওয়া হচ্ছে, বিশেষত শিক্ষার বৃত্তির ক্ষেত্রে সেখানে মাদের প্রাধান্য দেওয়া হচ্ছে। সুতরাং এই যে নাম্বারটা দেখছেন সেটা হচ্ছে সরকারের এই নীতির কারণে, কিন্তু আর্থিক নিয়ন্ত্রণ তো এখনও অধিকাংশ ক্ষেত্রে পুরুষদের মধ্যে। আমি দুটো নীতি সহায়তার কথা বলবো। আমরা $20 কথা বলেছিলাম একটা রেগুলার ফোন, এখন আমাদের যদি এই সেবা মানোন্নয়ন করতে হয় তাহলে স্মার্টফোন দরকার। আমরা স্মার্ট নেশন যদি বিল্ড করতে চাই, প্রথম প্রযুক্তিগত ইয়ে হবে, সংযুক্তি হবে স্মার্টফোন। প্রত্যেকটা দেশের মানুষের হাতে স্মার্টফোন পৌঁছতে হবে। স্মার্টফোন পৌঁছানোর জন্য $40 মধ্যে যদি আমরা একটা ফোন দেশের মধ্যে অ্যাসেম্বল করতে পারি, তৈরি করতে পারি, তাহলে আমরা ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড লিঙ্কেজও করলাম এবং আমাদের যে আর্থিক খাতের বিপ্লব ঘটানো, নারীর ক্ষেত্রেও এগিয়ে যাওয়া, সেটাও জরুরি। আরেকটি কিন্তু নীতিগত অবস্থান এসছে যে 18 বছরের আগে কিন্তু কোনো নাগরিকের ব্যাংকিং খাতের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ ছিল না। এখন স্কুল ব্যাংকিং করা হয়েছে, সেই সুযোগ MFS খাতেও করা হয়েছে। 14 বছরের বাচ্চাদেরও কিন্তু জন্ম নিবন্ধন পত্র দেখিয়ে এই অভ্যস্ততার মধ্যে আনা যায়। চ্যালেঞ্জ হচ্ছে নীতির মধ্যে সমন্বয়ের ব্যাপার। আমরা নীতিগুলো প্রথমে যেভাবে সম্ভাবনা জায়গায় তৈরি করি, আমরা আপোষ করি হচ্ছে ব্যক্তির দিকে তাকিয়ে, গোষ্ঠীর দিকে তাকিয়ে, তখন কম্প্রোমাইজ হয়ে যায় রেগুলেশনটা। এবং তখনই কিন্তু আমাদের মানে আপনাকে মনে রাখতে হবে, MFS খাতটা একটা আন্তর্জাতিক বিনিয়োগের অংশ না হলে, মানে ডিজিটাইজেশনের এটা একটা আন্তর্জাতিক সম্ভাবনার জায়গা এবং সেটার সঙ্গে সেই বাজারের সঙ্গে সংযুক্ত হওয়ার জায়গা, সেখানে কনফিডেন্সটা দরকার। 2, রেগুলেটর এইখানে কেন তাদের দূরত্বটা এখনও ক্লোজ করতে পারছে না? আমি এই কথা গত 1 দশক ধরেই দেখছি, বলছি, কিন্তু এটার পরিবর্তন দেখছি না। অনেকবার থেকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ।